অগ্রভূত দিবা বিচার খুবই গুরুত্বপূর্ণ খবর। এবার কেন্দ্রীয় সরকারে গুভতি ধরেছে মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর তরফের পর কোয়া হয়েছে কোনো পধ্যে রাজ্য বলবৎ হবলৈ নিদিয়ে কা। কেন্দ্রীয় মন্ত্রীর মন্তব্যের পাছতে এইবার মুখ্যমন্ত্রী উভতি ধরা পরিলক্ষিত হয়েছে। কোনো পধ্যে কা বলবৎ হবলৈ নিদিয়ে ডাঙর খবর মুহূর্ত জানার চেষ্টা করছো। এবার কেন্দ্রীয় সরকারে উভতি ধরলে মুখ্যমন্ত্রী। ডাঙর খবর, বিগ পলিটিক্যাল আপডেট। গৃহমন্ত্রীর মন্তব্যের পিছতো বলবৎ হবলৈ নিদিয়ে কা। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টেলিনের হুঙ্কার কেন্দ্রক। ডি এম কে সরকারে কোনো কারণতে তামিলনাড়ুত বলবৎ হবলৈ নিদিয়ে কা। কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরে কা সন্দর্ভ দিয়া মন্তব্যের পাছতে প্রতিক্রিয়া দিছে। শান্তনু ঠাকুরে কৈছিল এসপ্তাহের ভিতর দেশত বলবৎ হব কা, কিন্তু তার পাছত সরকারক এইবার মুখ্যমন্ত্রী উভতি ধরেছে। গৃহমন্ত্রীর মন্তব্যের পিছতো বলবৎ হবলৈ নিদিয়ে কা। কোনো পধ্যে বলবৎ হবলৈ নিদিয়ে তামিলনাড়ুত কা। চিটিজেনশ্বিপ এমেন্ডমেন্ট বিল কোনো কারণতে বলবৎ হবলৈ নিদিয়ে। কেন্দ্রীয় সরকারকো হুঙ্কার প্রদান করেছে। ডাঙর খবর এই মুহূর্তে জানার চেষ্টা করছো কা কোনো কারণত বলবৎ হবলৈ নিদিয়ে এবার মুখ্যমন্ত্রী। ডাঙর খবর, এবার কেন্দ্রীয় সরকারক কেন্দ্রীয় মন্ত্রীকো উভতি ধরেছে। কোনো কারণতে কা বলবৎ হবলৈ নিদিয়ে মুখ্যমন্ত্রীর হুঙ্কার দিছে। মুখ্যমন্ত্রীর তরফের পর হুঙ্কার প্রদান করা হয়েছে। ডি এম কে সরকারে কোনো কারণতে তামিলনাড়ুত বলবৎ হবলৈ নিদিয়ে কা সন্দর্ভত এটা ডাঙর মন্তব্য এই মুহূর্তে আহি পড়েছে। আমি মন্তব্যের লগতে তথ্য জানার চেষ্টা করছো। কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরে পশ্চিমবঙ্গত মন্তব্য করেছিল এসপ্তাহত কা বলবৎ হব, আর তার পাছত এবার গৃহমন্ত্রীর মন্তব্যের পাছতো কা বলবৎ হবলৈ নিদিয়ে। ডাঙর খবর এই মুহূর্তে জানার চেষ্টা করছি। মুখ্যমন্ত্রীয়ে কোনো পধ্যে বলবৎ হবলৈ নিদিয়ে কা। ডি এম কে সরকারে কোনো কারণতে তামিলনাড়ুত বলবৎ হবলৈ নিদিয়ে কা। কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরে মন্তব্য করেছিল কা সন্দর্ভত, আর এসপ্তাহত কা লাগু হব বলে, কা বলবৎ হব বলে মন্তব্য করেছিল। তার পাছতে এইবার মুখ্যমন্ত্রীগুলো উভতি ধরেছে কোনো কারণতে সিটিজেনশ্বিপ এমেন্ডমেন্ট বিল বলবৎ হবলৈ নিদিয়ে। একটা ডাঙর খবর এই মুহূর্তে জানার চেষ্টা করছো দেশবাসীর বাবে। একটা ডাঙর খবর, বিগ আপডেট, বিগ পলিটিক্যাল আপডেট জানার চেষ্টা করছো। কোনো কারণতে কা বলবৎ হবলৈ নিদিয়ে। ডি এম কে সরকারে কোনো কারণতে তামিলনাড়ুত সিটিজেনশ্বিপ এমেন্ডমেন্ট বিল বলবৎ হবলৈ নিদিয়ে। ডাঙর খবর পুনর্বার ফুল প্লেট মাধ্যমত লওয়ার চেষ্টা করি। গৃহমন্ত্রীর মন্তব্যের পাছতো মুখ্যমন্ত্রী এবার উভতি ধরেছে। এবার কেন্দ্রীয় সরকারক উভতি ধরলে মুখ্যমন্ত্রী। ডাঙর খবর, গৃহমন্ত্রীর মন্তব্যের পাছতো বলবৎ হবলৈ নিদিয়ে সিটিজেনশ্বিপ এমেন্ডমেন্ট বিল এমেন্ডমেন্ট এক্ট। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টেলিনে হুঙ্কার দিছে কেন্দ্রক। ডি এম কে সরকারে কোনো কারণতে তামিলনাড়ুত বলবৎ হবলৈ নিদিয়ে সিটিজেনশ্বিপ এমেন্ডমেন্ট এক্ট। কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরে মন্তব্য করেছিল কা সন্দর্ভত, আর শান্তনু ঠাকুরে কৈছিল এসপ্তাহের ভিতরতে দেশত বলবৎ হব কা। তার পাছতে এবার প্রতিক্রিয়া প্রকাশ করেছে এম কে স্টেলিনে। এম কে স্টেলিনের পাছতে শেহতে হবে আপডেট আসছে এই মুহূর্তত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীয়েও পশ্চিমবঙ্গত কা বলবৎ হবলৈ নিদিও বলে কোয়ার খবর ইতিমধ্যে প্রকাশ পাইছে। একটা ডাঙর খবর পুনর্বার জানার চেষ্টা করছো। এবার কেন্দ্রীয় সরকারক উভতি ধরেছে মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর তরফের পর কোয়া হয়েছে কোনো কারণতে রাজ্যত কা বলবৎ হবলৈ নিদিও। গৃহমন্ত্রীর মন্তব্যের পাছতো হুঙ্কার প্রদান করেছে কেন্দ্রীয় কেন্দ্রীয় সরকারক হুঙ্কার প্রদান করেছে কোনো কারণতে কা বলবৎ হবলৈ নিদিয়ে। দৃষ্টান্ত এটা ডাঙর খবর পুনর্বার ফুল পেট মাধ্যমত জানার চেষ্টা করেছিলাম। কেবেটাও আপডেট আহি আছে, আমি আপডেটসমূহ লৈ থাকিম, তার সমান্তরালভাবে জনাই গৈ থাকিম, দৃশ্যাংশ দেখুৱাই গৈ থাকিম। এবার কেন্দ্রীয় সরকারক উভতি ধরেছে মুখ্যমন্ত্রী। ডাঙর খবর, গৃহমন্ত্রীর মন্তব্যের পিছতো বলবৎ হবলৈ নিদিয়ে দেশত রাজ্যত কা। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টেলিনে হুঙ্কার দিছে কেন্দ্রীয় সরকারক। ডি এম কে সরকারে কোনো কারণতে তামিলনাড়ুত বলবৎ হবলৈ নিদিয়ে কা। কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরে কা সন্দর্ভত দিয়া মন্তব্যের পাছতে প্রতিক্রিয়া প্রকাশ করেছে। শান্তনু ঠাকুরে কৈছিল এসপ্তাহের ভিতর দেশত বলবৎ হব কা। এবার কেন্দ্রীয় সরকারক উভতি ধরেছে মুখ্যমন্ত্রীগুলো গৃহমন্ত্রীর মন্তব্যের পিছতো বলবৎ হবলৈ নিদিয়ে সিটিজেনশ্বিপ এমেন্ডমেন্ট এক্ট। আর তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীগুলো সমগ্র বিষয় সন্দর্ভত প্রতিক্রিয়া প্রকাশ করা পরিলক্ষিত হয়েছে। আমি পরবর্তী পর্যায়ত মন্তব্য আসলে আমি মন্তব্য শুনার চেষ্টা করি। নিশ্চিতভাবে দেশবাসীর বাবে একটা ডাঙর খবর।
বিগ পলিটিক্যাল আপডেট এই মুহূর্তত জনার চেষ্টা করছো আর ডিএম এম কে স্টেলিনের এই মন্তব্যের পাছতে দেশের রাজনীতিতে এক প্রকার ধুমুহার সৃষ্টি হওয়া পরিলক্ষিত হয়েছে। যেহেতু কা আন্দোলনত লই বিভিন্ন রাজ্যত বিভিন্ন প্রতিবাদ সাব্যস্ত হয়েছিল, অসমতো বৃহৎ সর্ববৃহৎ প্রতিবাদ সাব্যস্ত হয়েছিল সিটিজেনশিপ এমেন্ডমেন্ট একটক লই, যেহেতু প্রথমে বিল আছিল তারপর একটলে পরিণত হয়েছিল আর কেন্দ্রীয় সরকারে কৈছিল, গৃহমন্ত্রীগুলো কা সন্দর্ভত প্রতিক্রিয়া প্রকাশ করেছিল। তার পরবর্তী পর্যায়ত কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরে পশ্চিমবঙ্গত মন্তব্য করেছিল যে এসপ্তাহের ভিতর কা বলবৎ হব, আর শান্তনু ঠাকুরের এই মন্তব্যের পাছতে দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন রাজ্য তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছিল। আর অতি শেহতীয়াভাবে আজির দিনট কা সন্দর্ভত মন্তব্য করেছে এম কে স্টেলিনে, আর এম কে স্টেলিনের পাছত এইবার কাক লই কা সন্দর্ভত মমতা বেনার্জীও মন্তব্য করেছে। মমতা বেনার্জীও পশ্চিমবঙ্গত কা লাগু হবলৈ নিদিও বলে কৈছে। এম কে স্টেলিনে কৈছে কা সন্দর্ভত উভতি ধরেছে, কোনো কারণে তামিলনাডুত কা বলবৎ হবলৈ নিদিয়ে। ডাঙর খবর এই মুহূর্তে জানার চেষ্টা করছো, কেন্দ্রের কঠোর নির্দেশকও এবার উভতি ধরেছে মুখ্যমন্ত্রীগুলো। কাক লৈ বিভিন্ন প্রান্ত মন্তব্য করেছে, কা বিরোধী কার বিরুদ্ধে বহুজনে মন্তব্য করেছে, আর মুখ্যমন্ত্রীগুলো এইবার কার বিরুদ্ধে স্থিতি গ্রহণ করেছে। মুখ্যমন্ত্রী এম কে স্টেলিনের তরফের কাক লৈ হুঙ্কার প্রদান করা হয়েছে, কেন্দ্রীয় সরকারক হুঙ্কার প্রদান করেছে। ডি এম কে সরকারে কোনো কারণতে তামিলনাডুত বলবৎ হবলৈ নিদিয়ে সিটিজেনশিপ এমেন্ডমেন্ট একট। ডাঙর খবর মূল মুহূর্ত জানার চেষ্টা করছো, অসমতো যেহেতু কাক লৈ বৃহৎ প্রতিবাদ সাব্যস্ত হয়েছিল, তীব্র প্রতিবাদ সাব্যস্ত হয়েছিল অসমত, তার সমান্তরালভাবে বিভিন্ন রাজ্যত কাক লৈ প্রতিক্রিয়া প্রকাশ করেছিল, আর অবশেষত এইবার কা সন্দর্ভত মুখ খুলিছে তামিলনাডুর মুখ্যমন্ত্রী এম কে স্টেলিনে। কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের মন্তব্যের প্রতিক্রিয়া প্রকাশ করেছে, উপতি ধরেছে এক প্রকার। কৈছে কোনো কারণতে তামিলনাডুত কা বলবৎ হবলৈ নিদিয়ে। আর এম কে স্টেলিনের এই মন্তব্যের পাছত এবার মমতা বেনার্জীও পশ্চিমবঙ্গত কা বলবৎ হবলৈ নিদিয়ে বলে কৈছে। কেন্দ্রীয় সরকারক উভতি ধরেছে মুখ্যমন্ত্রী। ডাঙর খবর এই মুহূর্তত সমগ্র বিষয় সন্দর্ভত যেহেতু শান্তনু ঠাকুরের মন্তব্য আছে, আমি মন্তব্য শুনার চেষ্টা করি। রাম মন্দির উদ্ঘাটন হয়েছে, আগামী এক সপ্তাহের মধ্যে ভারতবর্ষে সিএ লাগু হবে, এই গ্যারান্টি আমরা আজকে এই মঞ্চ থেকে দিয়ে গেলাম। আগামী এক সপ্তাহের মধ্যে ভারতবর্ষ, পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের প্রত্যেকটা স্টেটে সিএ লাগু হবে, এবং সেটা আপনারা দেখবেন। আজকে সেই গ্যারান্টি এই মঞ্চ থেকে দিয়ে যাচ্ছি। সুকান্ত দা এসছেন মঞ্চে, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, বক্তব্য অনেক কিছু বলার ছিল কিন্তু সময় অল্প আছে বলে আমি আমার বক্তব্য তাড়াতাড়ি শেষ করতে চাই। আজকে রাম মন্দির উদ্ঘাটন হয়েছে, আগামী এক সপ্তাহের মধ্যে ভারতবর্ষে সিএ লাগু হবে, এই গ্যারান্টি আমরা আজকে এই মঞ্চ থেকে দিয়ে গেলাম। আগামী এক সপ্তাহের মধ্যে ভারতবর্ষ, পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের প্রত্যেকটা স্টেটে সিএ লাগু হবে, এবং সেটা আপনারা দেখবেন। আজকে সেই গ্যারান্টি এই মঞ্চ থেকে দিয়ে যাচ্ছি। সুকান্ত দা এসছেন মঞ্চে, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, বক্তব্য অনেক কিছু বলার ছিল কিন্তু সময় অল্প আছে বলে আমি আমার বক্তব্য তাড়াতাড়ি শেষ করতে চাই। মন্তব্য আছে শান্তনু ঠাকুর, কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরে মন্তব্য করেছে সকলতে কা বলবৎ হব, কা সোনকালে বলবৎ হব, এসপ্তাহের ভিতর বলবৎ হব বলে মন্তব্য করেছিল পশ্চিমবঙ্গ। আর তার পাছতে সমগ্র দেশত এক প্রকার তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছিল, আর এবার উভতি হয়েছে এম কে স্টেলিনে। আর কা সন্দর্ভত যেহেতু গৃহমন্ত্রী অমিত শাহে মন্তব্য করেছিল, অমিত শাহে কি কৈছিল কা সন্দর্ভত এই মুহূর্তে শুনার চেষ্টা করি। দেশ কা কানুন হ্যায় ইসকো কোই রোক নাই সকতা, আর হাম
सीएए को लागू कर रहेंगे। भाई और बहनों, जो वहां से आए हैं वो सभी हिंदू भाइयों बहनों का इस देश पर इतना ही अधिकार है जितना मेरा और आपका अधिकार है। उनको अपने अधिकार से कोई वंचित कहीं नहीं कर सकता। मित्रों, सीएए देश का कानून है, इसको कोई रोक नहीं सकता और हम सीएए को लागू कर रहेंगे। भाई और बहनों, जो वहां से आए हैं वो सभी हिंदू भाइयों बहनों का इस देश पर इतना ही अधिकार है जितना मेरा और आपका अधिकार है। उनको अपने अधिकार से कोई वंचित कहीं नहीं कर सकता। मित्रों, सीएए देश का कानून है, इसको कोई रोक नहीं सकता और हम सीएए को लागू कर रहेंगे। भाई और बहनों, जो वहां से आए हैं वो सभी হিন্দু আৰু তাৰ পাছতে গৃহমন্ত্ৰীক এক প্ৰকাৰ উভতি ধৰিছে এবাৰ এম কে ষ্টেলিনে, যিহেতু গৃহমন্ত্ৰী গৰাকীয়ে মন্তব্য কৰিছিল কা দেশৰ আইন কাক কোনো ৰখাব নোৱাৰে, কা লাগু হবই, কা বলবৎ হবই এনেকৈ বুলি মন্তব্য কৰিছিল, এইদৰে মন্তব্য কৰিছিল। আৰু গৃহমন্ত্ৰীৰ মন্তব্যৰ পিছতো এইবাৰ মুখ্যমন্ত্ৰী গৰাকীয়ে এক প্ৰকাৰ চেলেঞ্জ দিছে, তামিলনাডুত কোনো প্ৰকাৰে কা বলবৎ হবলৈ নিদিওঁ। ডাঙৰ খবৰ এই মুহূৰ্তত জনাই আছো, বিগ পলিটিকেল আপডেট। কেন্দ্ৰীয় মন্ত্ৰীকো হুংকার প্রদান করেছে এম কে ষ্টেলিনে, এম কে ষ্টেলিনের কঠোর স্থিতি, কোনো কারণতে তামিলনাডুত কা বলবৎ হবলৈ নিদিও। আমি ধারাবাহিকভাবে মন্তব্য আহি আছে, আমি মন্তব্য সমূহ লৈ থকার চেষ্টা করিম, কিন্তু তার পূর্বে ডাঙর খবর তো জানাইছো, ডি এম কে সরকারে কোনো কারণতে কা বলবৎ হবলৈ নিদিয়ে। কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহে মন্তব্য করেছিল, অমিত শাহর তরফের পর কোয়া হয়েছিল যে কা বলবৎ হবই, কিন্তু অমিত শাহর মন্তব্যকু চ্যালেঞ্জ প্রদান করে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের মন্তব্যকু চ্যালেঞ্জ দি এইবার এম কে স্টেলিনের তরফের পর কোয়া হয়েছে কা বলবৎ হবলৈ নিদিও। ধারাবাহিকভাবে মন্তব্য আহি আছে, যেহেতু কা সন্দর্ভত কেবেটাও মন্তব্য আছে, কেবেটাও বিগ আপডেট আছে, আমি এই মন্তব্য সমূহ দেখাম, বিগ আপডেট সমূহ লৈ থাকার চেষ্টা করি। সমগ্র বিষয় সন্দর্ভত পশ্চিমবঙ্গত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, আমি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার আমি মন্তব্য পরবর্তী সময় লওয়ার চেষ্টা করি, কিন্তু বর্তমান মুহূর্ত ডাঙর খবর, এবার ডি এম কে সরকারে কেন্দ্রীয় নেতৃত্বাধীন বিজেপি সরকারক কঠোর চ্যালেঞ্জ, তীব্রভাবে চ্যালেঞ্জ দিয়া পরিলক্ষিত হয়েছে। তেওঁ কৈছে এম কে স্টেলিনে কৈছে কোনো কারণতে তামিলনাডুত কা বলবৎ হবলৈ নিদিও। যেহেতু অলপ দিন পূর্বে, কিছুদিন পূর্বে শান্তনু ঠাকুরে পশ্চিমবঙ্গত মন্তব্য করেছিল এসপ্তাহের ভিতর কা বলবৎ হবই, শান্তনু ঠাকুরে কি কৈছিল এই মুহূর্ত শান্তনু ঠাকুরের মন্তব্য পুনের শুনার চেষ্টা করি। রাম মন্দির উদ্ঘাটন হয়েছে, আগামী এক সপ্তাহের মধ্যে ভারতবর্ষে সিএ লাগু হবে, এই গ্যারান্টি আমরা আজকে এই মঞ্চ থেকে দিয়ে গেলাম। আগামী এক সপ্তাহের মধ্যে ভারতবর্ষ, পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের প্রত্যেকটা স্টেটে সিএ লাগু হবে এবং সেটা আপনারা দেখবেন। আজকে সেই গ্যারান্টি এই মঞ্চ থেকে দিয়ে যাচ্ছি। সুকান্ত দা এসছেন মঞ্চে, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, বক্তব্য অনেক কিছু বলার ছিল কিন্তু সময় অল্প আছে বলে আমি আমার বক্তব্য তাড়াতাড়ি শেষ করতে চাই। আজকে রাম মন্দির উদ্ঘাটন হয়েছে, আগামী এক সপ্তাহের মধ্যে ভারতবর্ষে সিএ লাগু হবে, এই গ্যারান্টি আমরা আজকে এই মঞ্চ থেকে দিয়ে গেলাম। আগামী এক সপ্তাহের মধ্যে ভারতবর্ষ, পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের প্রত্যেকটা স্টেটে সিএ লাগু হবে। মন্ত্রীগী আর কেন্দ্রীয় মন্ত্রীগীর মন্তব্যের পাশতে আজ এম কে স্টেলিনে মুখ্যমন্ত্রীগিয়ে কৈছে কোনো কারণতে রাজ্য কা বলবৎ হবল নিদিও। আর কা সন্দর্ভত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্যও আছে।
আর এয়া আছিল শান্তনু ঠাকুরের মন্তব্য। আমি পরবর্তী পর্যায়ত হিমন্ত বিশ্ব শর্মায় কা সন্দর্ভত শেহতীয়াভাবে কি করেছিল সেয়া পুনৰ চেষ্টা করি। পুনর্বার কা সন্দর্ভত কি মন্তব্য করেছিল কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহে, অমিত শাহর মন্তব্য শুনাম। সিএএ দেশ কা কানুন হ্যায়, ইসকো কোই রোক নাই সকতা, আর হাম সিএএ কো লাগু কর কর রহেঙ্গে। ভাই আর বেনো, জো ওয়াহাঁ সে আয়ে হ্যায় ও সবই হিন্দু ভাই ও বেনো কা ইস দেশ পর ইতনা হি অধিকার হ্যায় জিতনা মেরা আর আপকা অধিকার হ্যায়। উনকো আপনে অধিকার সে কোই বঞ্চিত কহি নাই কর সকতা। মিত্র, সিএএ দেশ কা কানুন হ্যায়, ইসকো কোই রোক নাই সকতা, আর হাম সিএএ কো লাগু কর কর রহেঙ্গে। ভাই আর বেনো, জো ওয়াহাঁ সে আয়ে হ্যায় ও সবই হিন্দু ভাই ও বেনো কা ইস দেশ পর ইতনা হি অধিকার হ্যায় জিতনা মেরা আর আপকা অধিকার হ্যায়। উনকো আপনে অধিকার সে কোই বঞ্চিত কহি নাই কর সকতা। মিত্র, সিএএ দেশ কা কানুন হ্যায়, ইসকো কোই রোক নাই সকতা, আর হাম সিএএ কো লাগু কর কর রহেঙ্গে। ভাই আর বেনো, জো ওয়াহাঁ সে আয়ে হ্যায় ও সবই হিন্দু ভাই ও বেনো কা ইস দেশ পর ইতনা হি অধিকার হ্যায় জিতনা মেরা আর আপকা অধিকার হ্যায়। উনকো আপনে অধিকার সে কোই। মন্তব্য মুহূর্তত শুনার চেষ্টা করল। কিন্তু অমিত শাহর তরফের কোয়া হয়েছে কা দেশের আইন কা রাজ্য বলবৎ হবই, গৃহমন্ত্রীর মন্তব্যের পাছতো বলবৎ হবল নিদিয়ে কা। এবার মুখ্যমন্ত্রীগুলো উভতি ধরেছে সকলকে, কোনো কারণে রাজ্য কা বলবৎ হবল নিদিয়ে। একটা ডর খবর, বিগ পলিটিক্যাল আপডেট এই মুহূর্তে জানার চেষ্টা করছো। মুখ্যমন্ত্রীর মন্তব্যের পাছতো উভতি ধরেছে কা, কোনো কারণে বলবৎ হবল নিদিয়ে। ডর খবর পুনর্বার উল্লেখ করার চেষ্টা করেছে। এবার মুখ্যমন্ত্রী উভতি ধরেছে, গৃহমন্ত্রীর মন্তব্যের পাছতো বলবৎ হবল নিদিয়ে রাজ্য কা।